দর্শক স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে শুনেছেন ইলেকট্রিক্যাল বা বৈদ্যুতিক ট্রেন, সেটি ঢাকা শহরের মেট্রো রেলের এরই মধ্যে যাত্রা শুরু করেছে, যদিও সেটি ডিসেম্বরের নাগাদ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এই ইলেকট্রিক্যাল ট্রেন সারা দেশেই চলাচল করবে, এতে করে রেলওয়ের খরচপাতি কমে যাবে। এবং এই ইলেকট্রিক্যাল ট্রেন কি, এর ইতিহাসই বা কি, কবে নাগাদ বাংলাদেশে চলাচল শুরু করবে, সেসবই থাকছে এই পর্বে। চলুন দর্শক, তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। রেলগাড়ি শব্দটি কানে আসতেই মনে পড়ে যায় ঝলমলে রৌদ্রদগ্ধ চিরসবুজ বাংলার মাঝ দিয়ে বিলি কেটে হিসহিস করে বাঁশি বাজিয়ে ধেয়ে আসছে এক বাষ্প শকটের কথা। আকাশ বাতাস প্রকম্পিত করে বাংলার বুক ছিঁড়ে আধুনিকতার আগমনী বার্তা নিয়ে এগিয়ে আসে রেলগাড়ি। সবচেয়ে প্রাচীন যোগাযোগ ব্যবস্থাগুলোর মধ্যে টিকে থাকা রেলগাড়ির বিবর্তনের ইতিহাস বেশ রোমাঞ্চকর। ধীরে ধীরে আধুনিকায়ন হয়েছে রেলগাড়ি। রেলগাড়ি অনেকের কাছে ট্রেন নামেই বেশি পরিচিত। ট্রেন শব্দটি এসেছে প্রাচীন ফরাসি শব্দ ট্রাহিনার থেকে। এখন সমান্তরাল ধাতব পাত্রদার উপর দিয়ে যেমন রেলগাড়ি চলে, তেমনি রয়েছে আধুনিক চৌম্বকীয় রেলগাড়িও, যেগুলো মূলত রেললাইনের উপরে শূন্যে চালিত হয়। দর্শক, বাংলাদেশে বৈদ্যুতিক রেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে, সেই তথ্যের বিস্তারিত যাওয়ার আগে একটু জেনে নেওয়া দরকার রেলগাড়ির ইতিহাস সম্পর্কে। এই রেলগাড়ি 1550-এর দশকের গোড়ার দিকে জার্মানিতে যাত্রা শুরু করে। পরবর্তীতে ডিজেল চালিত ও বৈদ্যুতিক রেলগাড়ির প্রচলন দেখেছে দুনিয়ার মানুষ। কিন্তু পরবর্তীতে যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন হয়েছে এই রেলগাড়ির। প্রযুক্তি ব্যবহারের ফলে দুনিয়া জুড়ে এই রেল সেবা যোগাযোগ মাধ্যমের অন্যতম এক বাহন হয়ে উঠেছে, ফলে বাষ্পচালিত ট্রেন যেন এখন দেখা মেলাই ভার। 1970-এর দশক নাগাদ প্রায় সব দেশেই বাষ্পীয় ইঞ্জিনের ব্যবহার উঠে যায়। যদিও চীনে অল্প পরিসরে এই বাষ্পচালিত ট্রেন চলাচল করছে এখনও। একটা সময় ঘোড়া চালিত কাঁচের স্লিপার বসিয়ে এই ট্রেনের বগি চালানো হতো, সেটি আস্তে আস্তে বাষ্পচালিত ট্রেন, একই সাথে এই রেলওয়ের স্লিপার বদলে এখন আয়রনের স্লিপার বসছে, একই সাথে বাষ্পচালিত থেকে ডিজেল চালিত এবং ডিজেল চালিত থেকে বৈদ্যুতিক, সর্বশেষ যেটি সবচেয়ে গতিসম্পন্ন ট্রেন বুলেট ট্রেন, সেটিও কিন্তু এখন চালু হয়েছে। আর এই বাংলাদেশে সর্বশেষ যে প্রযুক্তিগুলো রয়েছে বৈদ্যুতিক ট্রেন এবং ইলেকট্রিক্যাল, যেটি বলা হচ্ছে বৈদ্যুতিক, এবং যেটি হচ্ছে বুলেট ট্রেন, সেইগুলোও কিন্তু চালু করতে চাচ্ছে। এই উপমহাদেশে প্রথম রেলগাড়ির প্রচলন হয়েছিল 1853-এর গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে কোম্পানির হাত ধরে। মুম্বাই থেকে থানের মধ্যে 1853-এর 16 এপ্রিল ট্রেন চলাচলের মাধ্যমে ভারতবর্ষের রেলওয়ে পরিষেবার যাত্রা শুরু হয়। এবার আসা যাক বাংলাদেশে রেলওয়ের ব্যবস্থা নিয়ে। 15 নভেম্বর 1862 সালে আজকের বাংলাদেশ ভূখণ্ডে রেলপথ উন্মুক্ত করা হয়। রেলওয়ে সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে মোট 2955.53 কিলোমিটার রেলপথ রয়েছে। এবার এই রেল লাইনকে আধুনিকায়ন করার পথে হাঁটছে সরকার। রেল সেবার মানকে বাড়াতে রেলপথকে ব্রডগেজ করার পাশাপাশি ডুয়েল গেজের কাজও এগিয়ে চলছে। তারই অংশ হিসেবে বাংলাদেশের সব জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনতে নতুন করে আরও 856.25 কিলোমিটার রেললাইন নির্মাণের কাজ হাতে নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত 172 কিলোমিটার রেলপথ, যার কাজ দ্রুত এগিয়ে চলছে। সেই সাথে আরও 1110.50 কিলোমিটার রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার কাজও এগিয়ে চলছে দ্রুত গতিতেই। দর্শক, রেলপথ নিয়ে আপনার মতামত জানাতেই পারেন আমাদেরকে। এই রেলওয়েটিতে বাংলাদেশে বৈদ্যুতিক রেল লাইন চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। এতে যদি বাস্তবায়ন হয়, এতে করে বাংলাদেশের মানুষের যেমন যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেমন খুব সহজে যেতে পারবে, কম খরচে পণ্য আনা নেওয়া করা যেতে পারবে। বর্তমানে রেল যোগাযোগের উপর মানুষের আস্থা বেড়েছে।
ফলে সময়ের সাথে এই পথে যাত্রী সংখ্যাও বেড়েছে। ঈদের ছুটি, দীর্ঘদিনের ছুটি বা ধর্মীয় কোনো উৎসব আসলেই রেলের উপরে যাত্রীদের চাপ বেড়ে যায়। তাই যাত্রীদের সেবা নিশ্চিত করা, সুবিধা বাড়ানো, রেলপথের গতি আনা, পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চায় রেল বিভাগ। সেই চিন্তা থেকে এবার রেলপথে যুক্ত হতে যাচ্ছে বৈদ্যুতিক ট্রেন। বাংলাদেশে যে ঢাকা শহরের মেট্রো রেল প্রকল্প যেটি রয়েছে, সেই মেট্রো রেল প্রকল্পে এরই মধ্যে বৈদ্যুতিক ট্রেনের যাত্রা শুরু হয়েছে। রেলের উন্নয়নের জন্য 30 বছর মেয়াদী দীর্ঘ একটি পরিকল্পনা গ্রহণ করেছে সরকার, যার অংশ হিসেবে ঢাকা শহরের সাথে দেশের যে 64টি জেলা রয়েছে সেই জেলার সবগুলো জেলাকে রেলওয়ের আওতায় আনতে চায়। এরই অংশ হিসেবে বৈদ্যুতিক ট্রেনও চালু করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি সেই সক্ষমতা অর্জন করেছে বৈদ্যুতিক ট্রেনের যুগে যাওয়ার? সে প্রশ্নের উত্তরে বলা যেতে পারে, তারই অংশ হিসেবে সারা দেশে ব্রডগেজ রেল লাইন তৈরি হচ্ছে। একই সাথে বাংলাদেশে এখন পর্যন্ত 99% মানুষ কিন্তু বিদ্যুতের আওতায় এসেছে। প্রতিজন মানুষ 512 কিলোওয়াট বিদ্যুৎ এখন ভোগ করছে। অর্থাৎ বাংলাদেশ সরকারের একটি লক্ষ্যমাত্রা রয়েছে, প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ করবে, একই সাথে কোয়ালিটি এবং মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ করবে। এটি যদি করতে পারে তাহলে একই সাথে এই যে রেলওয়ে খাতকেও বৈদ্যুতিক জায়গায় নিয়ে যেতে পারবে। এখন বলা যেতে পারে বাংলাদেশের সক্ষমতা এখন কত। বাংলাদেশ প্রায় 24,000 মেগাওয়াট যে লক্ষ্যমাত্রা ছিল, উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল, সেটি কিন্তু ছাড়িয়ে গেছে। এখন 25,000 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা রয়েছে বাংলাদেশের, যে কারণে বাংলাদেশের যে চাহিদা রয়েছে সেটি পূরণ করে বৈদ্যুতিক খাতের ট্রেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। প্রথমে পদ্মা সেতুর রেল লিঙ্ক দিয়ে শুরু হবে বৈদ্যুতিক ট্রেনের যাত্রা, আর সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে রেলপথ তৈরির কাজ এগিয়ে চলছে। মেট্রো রেলের পরে পদ্মা সেতু রেল সংযোগে বৈদ্যুতিক রেল চালু হবে। পর্যায়ক্রমে দেশে সকল রেলপথেই এই প্রকল্পের আওতায় আনা হবে। কম খরচ, পরিবেশ বান্ধব হওয়ায় বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পদ্মা সেতুর রেল লিঙ্কের পর দ্বিতীয় দফায় ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন চালু করা হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এখন থেকে আর পুরনো পদ্ধতির কোনো রেল লাইন নির্মাণ করা হবে না জানিয়ে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, নতুন লাইন নির্মাণ করলে তা বৈদ্যুতিক ট্রেনের জন্য করা হবে। শিগগিরই সারা দেশে পর্যায়ক্রমে ইলেকট্রিক ট্রেন চালু করার মহাপরিকল্পনা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। জানা গেছে ইলেকট্রিক ট্রেন সর্বোচ্চ ওজন বহনে সক্ষম এবং পরিবেশ বান্ধব, পাশাপাশি এই ট্রেনগুলোর পরিবহন ব্যয়ও কম। বৈদ্যুতিক ট্রেনের 1 কিলোমিটার পথ পাড়ি দিতে 4 ইউনিট বিদ্যুতের খরচ হয়। প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ 10 টাকা হিসেবে 1 কিলোমিটার পথ যেতে খরচ হবে মাত্র 40 টাকা, যেখানে ডিজেল চালিত ট্রেনে প্রতি কিলোমিটার জ্বালানি খরচ 1,000 টাকারও বেশি। এই ট্রেন চালু হলে ভ্রমণের সময় ও অপারেশনাল ব্যয় কমার পাশাপাশি যাত্রীদের সুযোগ সুবিধা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে খুব সহজেই মানুষ যাতায়াত করতে পারবে, কম সময় লাগবে, খরচ কম হবে, ফলে রেলওয়ে খাত একটি লাভবান প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে, এগিয়ে যাবে বাংলাদেশের লক্ষ্যমাত্রা। যে বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো রয়েছে, ভারত, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা, সব দেশেই কিন্তু বৈদ্যুতিক রেল সংযুক্ত হয়েছে এবং এই রেলওয়ে খাতটাকে অন্যভাবে নিয়ে গেছে। যদিও বাংলাদেশের ব্রিটিশ আমলে প্রথম এই রেলওয়ে খাত চালু হয়, পরবর্তীতে সেটি কিন্তু বাংলাদেশ অনেকটাই পিছিয়ে পড়ে। বর্তমানের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেটি যদি বাস্তবায়ন করা হয়, বৈদ্যুতিক রেল সেই সাথে বুলেট ট্রেন, সেটি বাস্তবায়ন হলে সেই লক্ষ্যমাত্রা অর্জন করা অনেকটাই সহজ হবে। সূত্র জানায়, ঢাকা মহানগরীর চারপাশে বৃত্তাকার রেলপথে ট্রেন পরিচালিত হবে বিদ্যুতে। উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত উড়াল রেলপথেও বিদ্যুতের ট্রেনই চলবে। পাশাপাশি ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম রুটের 336 কিলোমিটার এবং টঙ্গী থেকে জয়দেবপুরের 11 কিলোমিটার রেলপথে বৈদ্যুতিক ট্রেন পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সারা দেশে এই বৈদ্যুতিক রেলপথ নির্মাণ করা হবে বলে জানিয়েছে সূত্রটি। পুরনো রেলপথ ঢাকা চট্টগ্রামে বৈদ্যুতিক ট্রেন চালুর জন্য সমীক্ষা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে বাংলাদেশ রেলওয়ের নারায়ণগঞ্জ হতে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত ইলেকট্রিক ট্র্যাকশন বা ওভারহেড ক্যাটেনারি ও সাবস্টেশন নির্মাণে সম্ভাব্যতা পরীক্ষা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে 15,55,00,000 টাকা। চলতি সময় থেকে 2022 সালের আগস্ট মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
বাংলাদেশে যে বৈদ্যুতিক রেলের যুগের কথা বলা হচ্ছে সেটি যদি বাস্তবায়ন হয় তাহলে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে এবং এক্সপোর্ট অপরদিকে পর্যটন খাতেও কিন্তু স্বনির্ভরতা অর্জন করবে, সেই সাথে এই সেক্টরগুলো কিন্তু দিন দিন ডেভেলপ করবে। পর্যটন খাত একটি অভাবনীয় সাফল্য অর্জন করবে, যে কারণে যোগাযোগ সহজ হবে, যোগাযোগ খাতে খরচ কমবে, পর্যটকরা সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারবে। এতে করে দেশের বাইরে যারা পর্যটক রয়েছে তারাও কিন্তু বাংলাদেশে আকৃষ্ট হবে এবং সেই মান যদি পর্যটন খাতের যে মানটা যেটি বলা হচ্ছে রেলওয়ে সেক্টরে যদি সংযুক্ত করা যেতে পারে এবং আলাদা পর্যটকদের জন্য আলাদা করে রেলওয়ে যদি সার্ভিস দেওয়া নিশ্চিত হয় এবং যেটি বলা হয় যে পর্যটনের জন্য আলাদা কোচ আলাদা বগি যদি তৈরি করা হয়ে থাকে তাহলে পর্যটন খাত আন্তর্জাতিক মানে পৌঁছাবে, ফলে বাংলাদেশ এই খাত থেকেও পর্যাপ্ত পরিমাণে আয় করতে পারবে। অন্যদিকে যেটি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর রয়েছে সেই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের যে পণ্যগুলো রয়েছে সারা দেশে রেলওয়ে যেহেতু ছড়িয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে ওই ইন্ডাস্ট্রিয়াল পণ্য কৃষি পণ্যগুলো সহজেই ঢাকা শহর এবং বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছানো যাবে, এতে করে খরচ কমে যাবে, রপ্তানি বেড়ে যাবে, সেক্ষেত্রে রপ্তানি আয় কিন্তু বাড়বে, ফলে যে লক্ষ্যমাত্রা রয়েছে জিডিপি অর্জনের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যমাত্রা অর্জনে বড় ভূমিকা রাখবে এই রেলওয়ে বৈদ্যুতিক খাত প্রবেশের পর। একই সাথে যেটি বলা হচ্ছে যে স্বপ্ন দেখা হচ্ছে বাংলাদেশে বুলেট ট্রেনের যুগে প্রবেশ করবে সেক্ষেত্রেও কিন্তু আরো এক ধাপ এগিয়ে যাবে এই প্রকল্পে। এরই মধ্যে $12 বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক IM পাওয়ার। 10টি বিদেশি প্রতিষ্ঠানের সহযোগিতায় 3 ধাপে $12 বিলিয়ন বিনিয়োগের এ প্রস্তাব বাস্তবায়নে আগ্রহী IM পাওয়ার। সংশ্লিষ্টদের প্রত্যাশা দ্রুতই প্রস্তাব পরীক্ষা নিরীক্ষা শেষে প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে বলেও জানা গেছে। বাংলাদেশের রেলওয়ে খাতের একটি উন্নয়নের ছোঁয়া তৈরি করতে চায় সরকার, আর এই উন্নয়ন হলে যে লক্ষ্যমাত্রা রয়েছে উন্নয়ন লক্ষ্যমাত্রা রয়েছে সেটি বাস্তবায়ন হবে, আর যে কারণে বাংলাদেশ বৈদ্যুতিক ট্রেনের যুগে ছুটে চলছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একই সাথে তাপ বিদ্যুৎ কেন্দ্র, যদি এই দুটো বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন নিশ্চিত করা যায় সেক্ষেত্রে কিন্তু সেই যে 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে সক্ষমতার যেটি নির্ধারণ করা হয়েছে সেটি বাস্তবায়ন হবে, ফলে উন্নয়ন লক্ষ্যমাত্রা যেমন অর্জিত হবে তেমনি করে বাংলাদেশ বহির্বিশ্বে যে ইকোনমিক যে গ্রোথ তৈরি হয়েছে সেই গ্রোথটাও ধরে রাখতে সক্ষম হবে। দর্শক, আপনার মন্তব্য এই রেলওয়ে খাত থেকে শুরু করে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের যেসব প্রকল্প রয়েছে সেগুলোর আপনার মন্তব্য অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন। রেলওয়ের প্রকৌশলী সূত্রে জানা গেছে বৈদ্যুতিক ইঞ্জিনের গতি সাধারণ ইঞ্জিনের চেয়ে কমপক্ষে 1.5 গুণ বেশি হয়ে থাকে। ইলেকট্রিক ট্র্যাকশনে ঢাকা চট্টগ্রাম রুটে ঘন্টায় 150 কিলোমিটার গতিতে ব্রডগেজ ট্রেন চালানো যাবে। বর্তমানে ঢাকা চট্টগ্রাম রুটের বিরতিহীন আন্তঃনগর ট্রেনের সর্বোচ্চ গতিবেগ 75 কিলোমিটার। এবার আসি এই বৈদ্যুতিক রেল কিভাবে চলবে সে বিষয়ে। রেল লাইনের দুই পাশে একটু পরপরই বিদ্যুতের খুঁটি থাকবে, দুই খুঁটি থেকে বিদ্যুতের সংযোগ যাবে তারে, আর তারটি ট্রেনের ওপরের অংশের সঙ্গে সংযুক্ত হয়ে বিদ্যুৎ সঞ্চালনের কাজ করবে। এর মাধ্যমেই চলবে ইলেকট্রিক ট্রেন। এই ব্যবস্থাটিকে বলা হচ্ছে ওভারহেড ক্যাটেনারি সিস্টেম। দর্শক, ঢাকা শহরের যে মেট্রো রেল চালু হচ্ছে এই মেট্রো রেলও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমেই বাস্তবায়িত হবে। এবার জেনে নেই বৈদ্যুতিক রেলের ইতিহাস কি সেই তথ্যটি। বিগত শতাব্দীতে চীন, রাশিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মতো অনেক দেশই বৈদ্যুতিক ট্রেন চালু করেছে। এই ট্রেন এসব দেশের উন্নয়নে যুগান্তকারী ভূমিকাও রেখেছে। বৈদ্যুতিক ট্রেনের শুরুটা হয়েছিল 1836 সালে স্কটল্যান্ডে বৈদ্যুতিক রেলকার পরীক্ষার মধ্য দিয়ে। পরীক্ষা নিরীক্ষা শেষে 1895 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর অ্যান্ড ওহাইও আর প্রথম বৈদ্যুতিক রেলওয়ে চালু করে। পর্যায়ক্রমে বৈদ্যুতিক ট্রেন পরিচালনার দক্ষতা বৃদ্ধি পাওয়ায় বৈদ্যুতিক ট্রেন যাত্রীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। জ্বালানি সাশ্রয়, পরিবেশের দূষণ কম, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, অল্প সময়ে বেশি দূরত্বে যাতায়াত, রক্ষণাবেক্ষণের খরচাপাতি কম সহ নানা সুবিধার কারণে অল্প সময়ে এই বৈদ্যুতিক রেলগাড়ি গণপরিবহন হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। বিভিন্ন উন্নত দেশের মতো বাংলাদেশেও একাধিক রুটে ট্রেন চলবে বিদ্যুতে। এতে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি দূষণ থেকে বাঁচবে পরিবেশ, বাঁচবে সময়, কমবে দুর্ঘটনার সংখ্যাও। শহরগুলোতে বৈদ্যুতিক ট্র্যাকশন একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। দর্শক, আজকে পর্যন্তই বিদায় নিতে হচ্ছে, তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না।
আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। আর আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো তথ্য, নতুন কোনো জায়গা, ইতিহাস আর উন্নয়ন প্রকল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজেকে নিরাপদে রাখুন আর আমাদের সাথেই থাকুন।